আরিফ হোসেন মোর সেকেন্ড লড়া, দুজন লড়া, ছোৱালী নাই। দুজন লড়া, ডাঙরজনে কি করে? ডাঙরজনে সাধারণ ব্যবসায় করে। আপনার নাম তো? আলিমুদ্দিন। আলিমুদ্দিন, আপনি কি করে? মই খেতির কাম করো আর সাধারণ দোকান এখন আছে। আরিফ হোসেন যেজন এরেস্ট হয়েছে ইতিমধ্যে কলকাতাত, তেও কেতিয়া আপনার ঘর আহিছিলে? 2014 চনত। তারপর যোগাযোগ আসলে না আপনার? নাই। কিহর কারণে নাই? সি তার মানে এটা জেহাদি কেসত পড়িল। হ্যাঁ, কেসত পড়ার তাক ধরবলে আহিল, ধরব নারিল, তারপর হি পলাতক, তারপর আর আমার লগত যোগাযোগ নাই। পলাতক কালি এরেস্ট হল 2014 চনের পর। এটা সঠিক জানা নাই। কি কেসত জড়িত হয়েছিল? তো জেহাদি, জেহাদি হয়েছিল। আপনার গম পায় না? না পায়। আমি গম পাওয়া নাছিল আগতে। এটা যেহেতু তেও ইতিমধ্যে এরেস্ট করেছে, তেওর কি শাস্তি হওয়াটো বিচারে? যদি তেও এই দুখর লগত বা এই অপরাধর লগত যদি জড়িত, তেতিয়া কি শাস্তি পোৱাটো বিচারে আপোনালোকে? তেখেতে যদি প্রকৃতভাবে জড়িত, তেনেহলে সরকারিভাবে যি শাস্তি তার তেওঁলোকৰ কাৰণে মজুত আছে সেইটোৱে কৰিব বুলি আমি ভাবো। 2014 চনত আহিছিলে ইয়াত, ঘৰত আহিছিলে? আহিছিল। তাৰপিছৰ পৰা অহা নাই? অহা নাই। ফোন কৰে নে নাই আপোনালোকে? নাই, নকৰে। ফোন নকৰে? নকৰে। তেও কৈছিলে নেকি আপোনালোকক যে মই এনেকুৱা বেয়া কাম কৰিছোঁ বা জেহাদি সংগঠনত মই যোগদান কৰিছোঁ, এইবিলাক কথা কৈছিলে নেকি? নাই কোৱা নাই, আমি একো গমে পোৱা নাই। মানে যিটো বৰ্ধমানত যিটো বিস্ফোৰণ হৈছিলে, কি হৈছিলে তেতিয়া? তেতিয়া মানে কথাটো পোহৰত আহিছিলে আৰু কি, বহুবাৰ আহিছে। কালি অহাটো আমাৰ লোকেল থানা ধোৱাৰ কথা আই সি স্যারে আইসিল, আর লগত কারণে মই চিনিব নোৱাৰা সিভিলত আইসিল চারিজনমান। চারিজন গুহাটি, তাহুন গুহাটির পৰা অহা বলি কারণে কৈছে কথাটা।